একটু পড়েন না, যাতে বোঝা যায় তো। কি খবর করে আমার স্বামী আমাকে এখান থেকে পুলিশে ফোন করেছে, ফোন করে বলছে আপনার স্বামীকে এখানে খারাপ অবস্থাতে আছে, আপনি আসেন এখানে। তার মানে এখন শুনছি আমার স্বামী নেই আর কতদিন যাবৎ এরকমই মানে বলছে যে নেই, আমি আজকে চলে আসছি কান্নাকাটি করে। আর হলো এখানকার হলো সৌরভ চৌধুরী, সৌরভ রায়চৌধুরী, উনি আমার স্বামীকে 8 দিন 9 দিন ওদের ঘরে কিডন্যাপ করে রেখে দিয়েছে। আর কে ছিল? সৌরভ রায়চৌধুরী, সৌরভ রায়চৌধুরী আর সত্যজিৎ। ওকা ওরা আমার স্বামীকে খুব টর্চারিং করেছে। ওর মা বলেছে 3.5 লাখ টাকা নিয়ে আসো, তোমার বোঝাপড়ার মানুষ নিয়ে আসো আর স্বামীকে নিয়ে যাও, তা নাহলে আমরা নীরবে কাজ করে ফেলবো। কে বলেছিল কথাটা? ওর মা বলেছে। কাকে বলেছিল? আমাকে বলেছে। কবে বলেছিল কথাটা? এই কথাটা আজকে 20 দিন আগে ফোন করে বলেছিল। হ্যাঁ, ফোন করে বলেছে। সত্যজিৎকে আপনার হাজবেন্ড কিভাবে চেনে? সত্যজিৎ ওই কোম্পানিতে কাজ করত। কোন কোম্পানি? এসপিএমসি। আচ্ছা, এসপিএমসি তে কাজ করত। আর আমার স্বামী, আমার স্বামীকে কোম্পানি পাঠিয়েছে এখানে। কোম্পানির সৌরভ রায়চৌধুরী হলো সিএনএফ নিয়েছিল কোম্পানির থেকে, আর কোম্পানি আমার স্বামীকে গুয়াহাটির থেকে পাঠিয়েছে
আগরতলা, বলছি এখানে তুমি কাজ করো, এখানে সত্যজিৎ সত্যজিতে এখানে কোম্পানির চাকরি করতো আর বিভাসও চাকরি করতো। বিভাস ঠিকই আছিল, কিন্তু ঠিকই আছে, কিন্তু সে সত্যজিতে সব গণ্ডগোল করেছে, খুব টর্চারিং করেছে। তারপরে ওইখান থেকে সত্য বিভাসের ঘরে এসে ঘরের থেকে নিয়ে আসছে, তাদের সৌরভ রায়চৌধুরীর ঘরের থেকে নিয়ে আসছে হোটেলে। তারপরে যখন সবাই জানাজানি হয়ে গেছে হোটেলে নিয়ে আসছে, তো হোটেলও নজরবন্দি করে রেখেছে, বলেছে সৌরভ কিছু করে ফেলবে। তো সৌরভ আর রাজ সত্যজিৎ এসে খুব টর্চারিং করতো, ডেলি সকালবেলা এসে বাজে বাজে গালি দিত, বলতো মানে মেরে ফেলার ধমকি দিত, টাকা আনো, এরকম করে রেখেছে। আচ্ছা, এই হোটেলে কীভাবে গেল আপনার হাজব্যান্ড? হোটেলে তো আগে থেকেই ছিল, কোম্পানি পেড করবে বলেছে টাকা, কিন্তু কোম্পানি টাকা পেড করেনি, একটু টাকাও কোম্পানি পেড করেনি। এখন আমার স্বামী কোথার থেকে দেবে? তো সবাই বায়না করছে আমার থেকে টাকা, তা আমি কোথার থেকে দেবো? লাস্ট ফিনিশিংয়ে আমি বাধ্য হয়েছি যে ওর বাবা বলেছে, জুমা জুমি তুমি যদি না বলো তাহলে আমাকে ওরা মেরে ফেলবে, তুমি বলো আমি দিব, চেষ্টা করছি। ওর বাবা আমাকে যেরকম শিখিয়ে দিয়েছে, আমি তো জানি না এখানকার কী হয়েছে, যেমনভাবে বলেছে আমি সেইভাবে বলেছি। আপনার হাজব্যান্ড এখানে কতদিন ধরে আছে এই কোম্পানিতে? 4 মাস যাবত আছে কোম্পানির আন্ডারে কাজ করছে। হ্যাঁ। এর আগে কি করতো? এর আগে কোল্ড ড্রিংসে কাজ করতো। কোনখানে? এটা গুয়াহাটিতে। এই এখানে ত্রিপুরাতে প্রথম এই হোটেলে কি কোম্পানি ঠিক করে দিয়েছিল? তো এই বাকি যে দুজনের নাম হলো সত্যজিৎ আর কি বললেন সৌরভ, সৌরভ আর বাড়ি কোনখানে? রামনগর 10 নম্বর। আর সত্যজিৎ? সত্যজিতের ইন্দ্রনগর যেহেতু আমার চেহারার অবস্থা দেখেন, আমাদের খাওয়া দাওয়া সব বন্ধ, ও আমাদের ফোনের উপরে ফোন খুব টর্চারিং করেছে, আর আমার স্বামীকে সৌরভ রায়চৌধুরী। সবচেয়ে বেশি ফোন কে করেছে আপনার? সৌরভ রায়চৌধুরী। কি কি বলতো ফোন করে? ফোন করে বলতো যে টাকা নিয়ে এসো, তোমার বউরে কও, আমাকে বলছে ব্ল্যাঙ্ক চেক নিয়ে আসো, ওখান থেকে তোমার থেকে তোমার অ্যাকাউন্টের থেকে চেক নিয়ে আসো, এখানে সাইন করো বলেছে। আপনার আপনার কাছে আমি ব্ল্যাঙ্ক চেকে যদি আমি সাইন করি, আমি তো নিজেই ফটোয়েন্টি কেসে ফেসে যাব। আমি বলছি আমার জিরো ব্যালেন্স, ওরা বলছে তুমি চেক নিয়ে আসো। তো আপনার হাজবেন্ডের কাছে টাকা চাওয়ার কারণটা কি? ওই যে কোম্পানির সাথে কী হয়েছে সেটা তো আমি জানি না, কোম্পানির সাথে যে ওর তো অ্যাকাউন্টেও টাকা যায়নি, সৌরভ রায়চৌধুরী কোম্পানির অ্যাকাউন্টে টাকা দিয়েছে, কমল সাহার অ্যাকাউন্টে টাকা দেয়নি না। ও নির্দোষী মানুষটাকে কেন এ করেছে, কেন আটকিয়ে রেখেছে? যদি না রেখে ওকে ছেড়ে দিত, কাজ করো, তো কাজ করতে দেয়নি, কেন এটা আটকিয়ে রেখেছে? আর রাস্তাতে বেরোলে বলে যদি কাউকে বলিস তোরে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলবো। ওদের গাড়ি করে ওদের ঘরে আটকিয়ে রাখতো, ওদের গাড়ি করে বেরোতো মার্কেটে, আবার ওদের ঘরের সাথে ওদের ঘরে নিয়ে যেত, মানে প্রতিনিয়ত নজরবন্দি করে রাখতো, নজরবন্দি করে রাখতো। তারা দুজন দুজন আর ওনার মাও আছে। আচ্ছা, আপনারা যখন টাকা টোকা চাইতেছিল তখন আপনারা লোকাল এলাকাতে থানাতে বা কোনো পুলিশের সাথে যোগাযোগ করছিলেন বিষয়টা নিয়ে? করেছি, ওনারা বলছে আমাকে এখানে আসতে। না না, প্রথম যখন টাকা চাইতো, যখন আপনার হাজবেন্ডকে কিডন্যাপ করা হয়েছে ওইসব কথাতে, তখন কোনো পুলিশের সাথে কথা হয়েছিল? হ্যাঁ। জানাইছিল পুলিশ? পুলিশ কী কইছে? পুলিশে বলেছে এখানে আসতে হবে, এখানে এসে আমাকে এন্ট্রি দিতে হবে, কিন্তু আমার স্বামী যে সুইসাইড করবে আমি কোনোদিন ভাবিনি, তো ভেবেছি কিছু হয়ে যাবে, ওরা তো এত এরকম করবে না। এটা কতদিন কিডন্যাপ করে রেখেছিল আপনার? 9 দিন, 8-9 দিন কিডন্যাপ করে রেখেছে। উনি কি আপনার হাজবেন্ড কি বলতো আপনাকে যে আমাকে? হ্যাঁ বলেছে। কি বলতো আপনাকে? যে আমাকে কিডন্যাপ করে রেখেছে। কার নাম বলতো? এই যে সৌরভ রায়চৌধুরী, কারণ কি ওদের ফোন আমাকে, ওর মা আমাকে ফোন করেছে না, ওইখানকার সৌরভ রায়চৌধুরীর মা। কি বলতো? বলেছে আপনি বুঝাপড়ার মানুষ নিয়ে আসেন, শারীরিক 3 লাখ টাকা নিয়ে এসে আপনার স্বামীরে নিয়ে যান, তাহলে আপনার নীরবে কাজ করে ফেলবেন। তাহলে কি এমনি বলছেন যে আপনার হাজবেন্ডের যে কালকে রেড বডি এটা হোটেলের মধ্যে বনে হোটেলে পাওয়া গেছে, তাহলে আপনার হাজবেন্ডকে আত্মহত্যা করেছে না অন্য কোনো বিষয় থাকতে পারে? সেটা তো আমি কিছু বলতে পারছি না স্যার, আমি তো এটা কিছু বলতে পারি, তো আমি জানি। পুলিশের সাথে কথা হয়েছে আপনার এখন বন্ধ? লোকাল থানা কি কইছে পুলিশ? পুলিশে তো বলেছে আত্মহত্যাই এরকমই কিছু হয়েছে বোধ হয়, তো আমি জানি না, এখনো তো কিছু বুঝতে পারছি না। তাহলে যদি নজরবন্দিতে থাকে আপনারা, যদি ও নিজে আত্মহত্যা করে তো ওদের প্রেসারে আত্মহত্যা করেছে, ওরা দায়ী। এখন কি আপনারা তার বিরুদ্ধে মামলা দিতে যাচ্ছেন? হ্যাঁ। কেস মামলাতে যাবেন? যাব। আপনারা কোনো হুমকি দিচ্ছেন তারা? আমাকে তো হুমকি, আমাকে আমার এসে আছে, আমার আমার বোনরাও আছে ওইখানে, ওরা সবাই আছে, জানা আছে যে ওরা আমাকে ধমকি দিয়েছে। আমার স্বামীকে সকালবেলা আমার স্বামী ফোন করতো, স্বামীর সাথে আমি কথা বলতাম, আর সাইডে দেখতাম আমার স্বামীকে যাতা করে টর্চারিং করছে হোটেলের ভেতরে এসে। হোটেলের মানুষ তো জানে না ভেতরে কী হচ্ছে, রুমের ভেতরে।
আপনি কটার সময় খবর পেলেন? আমি কালকে আগরতলা পুলিশ থানা থেকে ফোন করেছে আমাকে 2:00 সময় ফোন করেছে। তাহলে বলছেন যে আপনার হাজবেন্ড যদি আত্মহত্যাও করে তাহলে তাদের দুজনের কারণে হয়েছে? দুজনের কারণে হয়েছে। কিরকম শাস্তি দাবি করবেন? এরকম শহরের এটার মধ্যে এরকম ভাবে কিডন্যাপ করে আজকে 9 দিন যাবত এরকম অবস্থা, কি মনে করছেন? এখানে প্রশাসনের আইন কিরকম ব্যবস্থা আছে এখানে? খুব ভালো মানুষ আমাকে ফোন করেছে, আমাকে সেকেন্ডে সেকেন্ডে ফোন করে আমাকে সাপোর্টিং দিচ্ছে। তাহলে আপনি ওই দুজনের নামে কেস মামলা যাচ্ছেন? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম ঝুমুর সাহা। বাড়ি? বাড়ি গুয়াহাটি, আসাম। কি বলতো আপনার হাজবেন্ড? আমার স্বামী বলেছে যে ওরা আমাকে এত প্রেশার দিচ্ছে আমি সুইসাইড করবো। আমাকে বলেছে, ঝুমা আমি সুইসাইড করবো, তুমি কানবে না, আমি মরে গেলেও তুমি এখানে আসবে না, এখানে পুলিশ হয়তো তোমাকে ডাকবে, আমি মরে গেছি, হ্যান গেছি, তুমি কোনোদিনও এই জায়গাতে আসবে না। আমার স্বামী এখানে বলে গেছে, কিন্তু আমি আজকে আসছি, হিম্মত নিয়ে আপনাদের সাহারা নিয়ে আমি আসছি। তখন আপনাদের অতিথি আমি, আমাকে কীভাবে আপনারা সুরক্ষা দিবেন সেটা আপনারা জানেন। তাহলে কতদিন আগে আপনার হাজবেন্ড আপনাকে বললো সুইসাইডের ব্যাপারটা? সুইসাইডের ব্যাপারটা আজকে 4-5 দিন আগে বলেছে, যেন ওরা আমাকে প্রেশার দিচ্ছে, আমি টাকা দিতে পারছি না, তুমি যদি না বলো আমি দিতে পারবো না, ওরা আমাকে মেরে ফেলবে, ওকে নজরবন্দি করে রেখেছে সবাই। কিবারে কথা হয়েছিল আপনার সাথে এই বিষয়ে নিয়ে? কতদিন আগে বললেন? এই তো কালকে পরশুদিন কিবার ছিল। পরশুদিন বলে সুইসাইডের ব্যাপারটা? হ্যাঁ, সুইসাইডের ব্যাপারটা তো 5 দিন আগে বলেছে, বলে যাচ্ছে, ঝুমা আমি সুইসাইড করতে যাচ্ছি। আমি বললাম এরকম করবে না, বলে কি না ওরা তো আমাকে মেরে ফেলবে। আমি বলছি ঠিক আছে পুলিশে দিবে, সেলে যাও পুলিশের কাছে যাও, জেল খেটে নেবে। বলেছে না ওরা আমাকে মেরে ফেলবে, টর্চারিং করেছে ওরা, সৌরভ চৌধুরী আর সত্যজিৎ এসে। হোটেলও নজরবন্দি হয়েছিল, তো ওরাকে যেতে দেয়নি, বা ওরাকে কিছু করে ফেলবে। তো এই যে সৌরভ রায়চৌধুরী আর সত্যজিতের জন্য আমার স্বামী আজকে এই অবস্থাতে আছে। আমি আমার স্বামীকে হারিয়েছি, আমি 2টা বাচ্চা নিয়ে এখন আমি কীভাবে চলবো সেটা ঠাকুর জানেন, আমি কী করে চলবো। এখন আপনার পুলিশের থেকে সহযোগিতা পাইতেছেন না? পুলিশের থেকে তো আমি আজকে মাত্র আসছি পুলিশের কাছে। পুলিশকে পুরোটা ব্যাপার বললেন, মানে কী হয়েছিল, কী বললো পুলিশ, কী বললো? পুলিশ বলেছে কোনো ভয় নেই আপনাদের, আমরা আছি, সাপোর্টিংয়ে আছি, আর আমাকে বলেছে সাপোর্টিং দিয়েছে পুলিশে। পুলিশের এখানকার খুব ব্যবস্থা ভালো, ওনারা আমার বহু সাপোর্টিং করেছে। আপনাদের থেকে আমি এটা সুরক্ষা পারবো, আমি ঠিক মতন আমি ছেলেকে নিয়ে আসছি, আমি ছেলেকে নিয়ে আমি আসামে গুয়াহাটি গিয়ে আমার থানাতে গিয়ে আমার উপস্থিত হতে পারবো। কবে যাবেন আপনি? এখন এখানে আমার স্বামীর কাজটা সেরে আমি বাড়িতে যাব, আমার বাড়িতে গিয়ে আমার এখানে থানার সাথে আবার লগ হতে হবে, আমি থানাতে বলে আসছি। তো এখানকার থানার লোক আমাকে যোগাযোগও করছে। কোন থানা? আমার গুয়াহাটির থানা, আমি যেখান থেকে আসছি, পন্টল বাজার। হ্যাঁ, তো ওনারা আমাকে পাঠিয়েছে পন্টল বাজার থানা থেকে, ওনারা বলছে কিচ্ছু হবে না, তুমি যাও পুলিশের সাপোর্টিংয়ে থাকো, পুলিশে হেল্প করবে, তুমি যাও কোনো ভয় নেই, আমরা আছি। আপনি যে আজকে যে আপনার হাজবেন্ডের এরকম ব্যাপারটা হলো তাদের কারণে আজকে বললেন সুইসাইড করলো, কী চাইবেন সরকারের কাছে? আপনার আবেদন কী থাকবে? নতুন সরকার গঠিত হয়েছে, নতুন আইনের কাছে কী থাকবে? কী আইনের কাছে? সরকারের কাছে চাইবো আমার স্বামীর যেটা কষ্ট পেয়েছে সেই কষ্টটা যেন ওরা পায়, সেটাই চাবো। আমার স্বামীর আজকে আমার স্বামী বিনা দোষে কারোর পয়সা অ্যাকাউন্টে, তার অ্যাকাউন্টে আসে না বিনা কারণে, তার পয়সা তাকে ফাঁসিয়ে দিয়ে আজকে সে সুইসাইড করতে লাগা হয়েছে। নিজের দেশে ফেলে একবারও ঘরে যায়নি, তাদের জন্য এখানে কাজ করেছে, ওরা সুইসাইডকে আজকে তাদের জন্য সুইসাইড করেছে আমার স্বামী। তাদের আমি বিচার চাই। কোম্পানির টাকা কি আপনার স্বামী নিয়েছিল? না, কোম্পানির টাকা আমার স্বামী নেয়নি। কোম্পানির সিএনএফ ছিল সৌরভ রায়চৌধুরী, আর সৌরভ আমার স্বামীকে কোম্পানি পাঠিয়েছে। একটু পড়েন না, যাতে বোঝা যায় তো।
ম্যাডাম দেখবেন না না মানছি না এই পজিশনে দেখতে পাবো না।